নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। আপনারা বিশ্বাস করেন আর না করেন, মানুষ এখন আওয়ামী লীগের বিকল্প চায়। আপনারাও আওয়ামী লীগের মতো বিলুপ্ত হয়ে যেতে পারেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ স্থগিত করা হয়েছে। বিগত দিনে দলে যে অবদান আপনাদের দুজনের, তাতে আপনাদের পদ স্থগিত হওয়া থাক দূরের কথা, আপনাদের পদমর্যাদা আরও বৃদ্ধি পাওয়ার কথা এবং পেতেনও তাই। অথচ আজ আপনাদের পদই স্থগিত করা হলো। নবরগান্ধায় ঘটে যাওয়া ঘটনায় আমরা লজ্জিত। যদি প্রশ্ন করি নগরকান্দা কেন রক্তাক্ত হলো, নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাই বা কেন ঘটল, তাহলে আপনারা কি উত্তর দিবেন? একজন মানুষকে খুন করা হলো কেন? সে বিএনপি করে এই অপরাধে তাকে কোনোভাবেই খুন করতে পারেন না। তাকে যারা খুন করলো তারা কোন দলের লোক? দীর্ঘদিন আওয়ামী লীগের দুঃশাসন চলেছে সারা দেশে, আমাদের এই নগরকান্দাতেও এর ব্যতিক্রম নয়। আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতেছে, নিজেকে স্বাধীন বলে দাবি করতেছে। আপনাদের কাছে নগরকান্দাবাসী অন্তত এই খুন খারাপি প্রত্যাশা করে নাই। নগরকান্দাবাসীর কাছে আপনারা চরম অপরাধী হয়ে গেলেন। আওয়ামী লীগের ঐতিহ্যকে ধুলির সাথে মিশিয়ে দিয়ে শেখ হাসিনা একটি স্বৈর শাসক তৈরি করেছিল। স্বৈর শাসকের পরাজয় হয়েছে, একই সাথে আওয়ামী লীগের জনপ্রিয়তা বর্তমানে প্রায় শূন্যের কোঠায়। আপনারা বিশ্বাস করেন আর না করেন, মানুষ এখন আওয়ামী লীগের বিকল্প চায়। আওয়ামী লীগের বিকল্প বর্তমানে শুধুমাত্র বিএনপি তা কিন্তু নয়, আমরা আরো অনেক দলকে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও নতুন দলের সম্ভাবনা আছে। তবে আমি এটা বিশ্বাস করি যে নতুন দল হোক আর অন্য যে কোনো দলই হোক, তার মধ্যে বিএনপির অবস্থান কোনোভাবেই সবার পিছনে নয়। আওয়ামী লীগ যেমন দেশ থেকে প্রায় বিলুপ্তি হয়ে গেছে, আপনারা যদি নিজেদেরকে সঠিকভাবে পরিচালিত না করেন, এদেশের মানুষ যেভাবে চায় সেভাবে যদি আপনারা জনগণের কাছে না হতে পারেন, তাহলে আপনারাও আওয়ামী লীগের মতো বিলুপ্ত হয়ে যেতে পারেন। ইতিমধ্যে অনেকেই বলতে শুরু করেছেন, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। এ কথা কিন্তু ব্যাপক প্রচলিত। যে রক্ত জীবনের বিনিময়ে 5 আগস্ট স্বৈরাচার পরাজিত হলো, ওই একই রক্ত দেশের জনগণ আর দেখতে চায় না। সাগলদি গ্রামের সন্তান কবির ভূঁইয়া নিহত হয়েছে, তার একটি সন্তান বিদেশে থাকে, আর একজন সন্তান কয়েকদিনের মধ্যে বিদেশে যাওয়ার জন্য সব কিছু রেডি করে ফেলেছেন। মোটামুটি পরিবারটা সচ্ছল, তাদের পরিবারে তেমন কিছুর অভাব ছিল না। কিন্তু আজ যে পিতাহারা হলেন, আজ যে স্বামীহারা হলেন, তাদেরকে আপনারা কীভাবে সান্ত্বনা দেবেন? দুনিয়ার সমস্ত কিছু দিয়েও তাদের এই কষ্ট, দুঃখ, এই বেদনা কোনোভাবেই দূর করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, জীবনের জন্য রাজনীতি, রাজনীতির জন্য জীবন নয়, রাজনীতির জন্য জীবন হতেই পারে না। আপনাদের কাছে একটা অনুরোধ, ধ্বংসলীলা চালিয়ে রাজনীতি করা বন্ধ করুন। গতকালকের সংঘর্ষের সময় বহিরাগত, বিএনপির যারা ভালো চায় না এমন কেউ উপস্থিত ছিলেন কিনা, বা তারা এখানে কোনো ইন্ধন দিয়েছে কিনা, কি ভূমিকা রেখেছেন, সেগুলো দেখার বিষয়। শহীদুল ইসলাম বাবুল খান, সে বিএনপির লোক, ও বিএনপির লোক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, দুইজনই বিএনপির বড় মাপের নেতা। যে নিহত হয়েছে সেও হয়তো যে নমিনেশন পাইতো তাকে ধানের শীষেই ভোট দিত। দয়া করে
আপনারা ক্ষমতার জন্য কারো জীবন জান মাল নষ্ট করবেন না। কবির ভূঁইয়া হত্যার জন্য যারা জড়িত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করলাম। দলীয় নেতাকর্মীদের মধ্যে কোনো সমস্যা থাকলে তা আলাপ আলোচনার মাধ্যমে গোল টেবিলে বসে অথবা হাইকমান্ডের নির্দেশে সমাধান করুন। জনগণের বন্ধু হতে পারলে জনগণ আপনাদের দেখতে চায়, না হলে আপনাদেরকে নগরকান্দার মানুষ দেখতে চাবে না, চায় না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক।